করব। চলছে চলবে হবে, আন্দোলন চলছে চলবে চলছে চলবে। আর বাকি কাজ কালকে থেকে আনতিল যতক্ষণ না সুস্থ কোন জিনিসের বিক্ষোভ মানে মিছিল, বিক্ষোভ মিছিল যে আমরা গত 15 তারিখে একটা ঘটনা ঘটেছিল, আমাদের লয়ারদের সই জাল করে এক শ্রেণীর দালাল এবং এক শ্রেণীর স্টাফ বনগাঁ এক্সিকিউটিভ কোর্টে তারা এভিডেভিটগুলো সয়ার করছিল। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম এবং এসডিওকে প্রথম দিকে মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। এবং 15-1-2020 তারিখে আমাদের প্রায় 100+ লয়ার সেখানে জানতে যে তাদের উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে, আমাদের প্রীতম সরকার নামে একজন আইনজীবীকে তারা মানে প্রচণ্ডভাবে মেরেছে লাঠি দিয়ে, এবং যার ফলে সে বনগাঁ হসপিটালে ভর্তি ছিল। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কেস এফআইআর করেছি এসডিও বনগাঁ এবং আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌভিক ঘোষাল ওর নাম দিয়ে, যে ওদের ইন্ধনে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এবং মূলত বরুণ ভট্টাচার্য, মানস চক্রবর্তী এবং অভিজিৎ দে, এই তিনজন স্টাফ এসডিওর, তারা এই মারধরের সঙ্গে যুক্ত রয়েছে। এবং আজকে বনগাঁ থানায় আমরা স্মারকলিপিও দিয়েছি এবং আইসিকে বলেছি যে অবিলম্বে এদের গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে এই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা আজকে থেকে ওই এক্সিকিউটিভ কোর্ট, এসডিও কোর্ট টোটালি বন্ধ ঘোষণা করেছি এবং আমরা আর ওই কোর্টে যাব না। এবং এই পরিস্থিতিতে আমাদের এই আন্দোলন চলছে এবং যতক্ষণ না গ্রেপ্তার হবে, যতক্ষণ না তাকে সেখান থেকে শিফট করা হবে, ততক্ষণ পর্যন্ত লয়াররা, আইনজীবীরা, আমরা বোর্ড বার এবং ল ক্লার্কস, যেটা অ্যাসোসিয়েশন ল ফোরাম এবং বনগাঁ বার অ্যাসোসিয়েশন, বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন, যৌথভাবে আমরা আজকে মিছিলের আয়োজন করেছি এবং বনগাঁ শহর আমরা পরিক্রমা করেছি। আমরা চাইব আগামী দিনে আরও বৃহত্তরভাবে মাইক মিটিং করে এবং অন্য অন্যভাবে আমরা এইগুলো মানুষের সামনে তুলে ধরা, যে কেন আমরা এই পর্যায়ে গেলাম, গ্রেপ্তার করতে হবে। আমাদের এসডিওর ইন্ধন রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এসডিও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের ইন্ধনে তিনজন স্টাফ আমাদের লয়ারদের উপর ঝাঁপিয়ে পড়েছিল লাঠি নিয়ে, তাদের ইনজিওর্ড হয়েছিল, আহত হয়েছিল। এই পরিপ্রেক্ষিতেই তো আমাদের আন্দোলন, যে তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে,
সৌভিক ঘোষাল, তার নামেও আমরা ঘটনা জানিয়েছি। এই যে এফআইআর আমাদের কাছে আছে এবং বনগাঁ থানায় সেটা স্টার্ট হয়েছে। এসডিও কমপ্লেন করেছে, কারণ নাম না করে কি বলবো, এসডিও কমপ্লেন করতে পারে, তাতে আমাদের যায় আসে না। কিন্তু আমাদের যে আইনজীবী আহত হলো, মোট 5 জন আইনজীবী আহত হয়েছিল, তার মধ্যে একজন হসপিটালে ভর্তি ছিল, তার পা ফ্র্যাকচার হয়ে গেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা এই এফআইআরটা করেছি। তারা করতে পারে এফআইআর, তাতে আমাদের কেউ যায় না। আমাদের যে কেস নাম্বার বনগাঁ পিএস কেস নাম্বার আমরা পেয়েছি 37 নাম্বার কেস আমাদের স্টার্ট হয়েছে। কার কার গ্রেপ্তারের দাবি জানাচ্ছে? আমরা এসডিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌভিক ঘোষাল এবং পাশাপাশি মানস বরুণ ভট্টাচার্য, মানস চক্রবর্তী আর অভিজিৎ দে, এদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। ঠিক আছে।